অনেক কিছুই বদলে যাচ্ছে নিশ্চয়ই। তামিম ইকবালের অ্যাটলিস্ট মতামতটা তো তার সঙ্গে কথা বলে আমার জানার ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। টাইগার ক্রিকেটে তামিম ইকবালের ফেরাটা যেন মরুভূমির কোনো মরিচিকা, দূর থেকে সম্ভাবনার দেখা মিলছে কিন্তু ধরা দিচ্ছে না। ভারত বিশ্বকাপে কিছুটা জোরপূর্বকভাবেই বাংলার সর্বকালের সেরা এই ওপেনারকে রাখা হয়েছিল দলের বাহিরে, নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত ছুঁড়ে ফেলা হয় বিশ্বকাপের স্কোয়াড থেকে। ওই যে বলে না, জোর যার মুলুক তার, টাইগার ক্রিকেটে অনস্বীকার্য অবদান রাখা তামিমও যেন নিজ চোখে উপলব্ধি করেছেন সর্বলোকে বলা সেই প্রবাদটা। তবে জেনজির নতুন বাংলাদেশ যে ধুয়ে দিতে শুরু করেছে পূর্বের সকল কালিমা, মুখ বন্ধ রেখে সহ্য করা এতদিনের সব অন্যায়ের বিরুদ্ধে বদলাতে শুরু করেছে মানুষের মুখের ভাষা। স্বাধীন বাংলায় থাকবে না কোনো পক্ষ বৈষম্য, যার যেটা পাওনা সেটা বুঝে পাওয়াটা প্রতিটি মানুষের কাম্য। নতুন সময়ে এই প্রত্যয়ে আবারও আশা জাগিয়েছে টাইগার লাল সবুজ জার্সিতে খান সাহেবের ফিরে আসাটা। 2023 সালের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন তামিম ইকবাল খান, এরপর থেকেই আছেন জাতীয় দলের বাহিরে। লাল সবুজের ডেরায় নিজের ফেরাটা নিয়ে গণমাধ্যমে তামিমও শুনিয়েছিলেন আশার বাণী। তবে দলের ভিতরের রাজনীতি আর কিছু বিষয়ের সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত সে আশা পূরণ হয়নি। সবশেষ জানা গিয়েছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকে চূড়ান্ত হবে জাতীয় দলে তামিমের ফেরা। তবে দেশের রাজনৈতিক পালা বদলে বদলে গেছে সে চিত্রটা। সভাপতি নাজমুল হাসান পাপন যে আছেন লোকচক্ষুর আড়ালে, স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে তামিমের ভবিষ্যৎ নিয়ে। সোমবার পাকিস্তান সিরিজের টেস্ট স্কোয়াড জানাতে মিরপুর হোম অফ ক্রিকেটে কথা বলেছেন টাইগারদের চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু। সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে আসে তামিম ইকবাল অ্যান্ড দ্য ন্যাশনাল টিম ইস্যু। এটা আসলে আগে যা ছিল সেটা ছিল, আমরা জানতাম যে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে তামিম ইকবালের একটা বৈঠক হবে, বৈঠক হওয়ার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কাজটা শুরু করতে পারবো। তবে আমার মনে হয় যেহেতু নির্বাচকের ইঙ্গিতটা বেশ পরিষ্কার, যেহেতু সব বদলে যাচ্ছে সেক্ষেত্রে তামিমের ফেরাটাও এখন আলোচনার ব্যাপার। বোর্ডের সাথে খান সাহেবের পরবর্তী বৈঠকেই হয়তো সমাধানে পৌঁছাবে দুটি পক্ষ। তবে কি লাল সবুজের জার্সিতে আরেকবার মাঠে ফিরবেন ড্যাশিং ওপেনার, প্রশ্নটা তোলা থাকলো।